মুরগির মাংস তো নানাভাবে রান্না করা যায়। এই মুরগির রানের মাংসগুলো একটু ভিন্ন স্বাদে আপনি খুব সহজেই এভাবে খুবই মজাদার করে রান্না করে ফেলতে পারেন, আপনার রান্নাঘরের সাধারণ মশলা ব্যবহার করেই। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই মুরগির মাংস মুচমুচে ও জুসি করে ফ্রাই করতে পারেন। আমি মুরগির চামড়া বাদ দিয়ে কয়েকটি রান নিয়েছি, স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী রানগুলো কেটে নিন। রানের দুই পাশেই একইভাবে কেটে নিন। রানের উপরের অংশ ব্যবহার করছি, পাশের তেলগুলো কেটে বাদ দিয়ে দিবেন আর স্ক্রিনে দেখানো পদ্ধতিতে কেটে নিন। এতে এর ভেতর মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এবার এই টুকরোগুলোর ভেতর এক চা চামচ ভিনেগার দিন। টক দই দিন তিন চা চামচ। এক চা চামচ জিরা গুঁড়া দিন। এক চা চামচ ধনে গুঁড়া দিন। দুই চা চামচ লাল মরিচের গুঁড়া দিন। এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, তাহলে রংটা আরও ভালো হবে। হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিন। কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এক চা চামচ রসুন বাটা ও এক চা চামচ আদা বাটা দিন। পরিমাণ মতো লবণ দিন। তিন চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করুন। এক চা চামচ ময়দা দিন। একটি ডিম দিন। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এমনভাবে মাখান যাতে মশলা মাংসের সব জায়গায় লাগতে পারে। একটি র্যাপিং পেপার দিয়ে বা ঢাকনা দিয়ে মুড়িয়ে ফ্রিজে ম্যারিনেট করুন 40 মিনিট থেকে 1 ঘন্টা। একটি প্যান গরম করে তেল দিন। ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাংস বের করে নিন। মশলার সঙ্গে মিশিয়ে গরম তেলে ফ্রাই করুন। তেল গরম, তাই সাবধানে তেলে মাংসগুলো দিন।
এপার ওপার দুই পার বেশ ভালো করে ফ্রাই করুন। এ সময় মাঝে মাঝে ঢেকে দিতে পারেন। ভালোভাবে ফ্রাই হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখুন। ঠান্ডা হয়ে গেলে ওই তেলেই আবার একবার ফ্রাই করুন। এতে রং খুব ভালো হয়। তবে এবার তেলটা বেশ ভালো গরম হতে হবে। এক মিনিট ফ্রাই করে মাংসগুলো তুলে নিন। মাংস ভাজার তেল সামান্য রাখুন। এর ভেতর রসুন কুচি দিয়ে কিছু সময় নাড়িয়ে নিন। এর ভেতর দুই চা চামচ টমেটো সস দিন। হাফ চা চামচ সয়া সস দিন। এবার সামান্য নাড়িয়ে নিন। আপনি কিছুটা জল ব্যবহার করে এটি কষিয়ে নিয়ে মাংসগুলো এর ভেতর কিছুটা সময় নাড়িয়ে রান্নাটি সম্পূর্ণ করতে পারেন। তবে আমি বেঁচে যাওয়া মশলাগুলো ব্যবহার করছি। কিছুটা সময় নাড়িয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর ভেতর ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। কিছুটা নাড়িয়ে ঢেকে মিনিট খানেক রান্না করুন। আর তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার মুচমুচে জুসি চিকেন ফ্রাই। আপনারা পেঁয়াজের কলি ব্যবহার করতে পারেন। তবে এখন যেহেতু পেঁয়াজের কলি পাওয়া যাচ্ছে না, তাই আমি কাঁচা মরিচের কুচি ব্যবহার করলাম। এটি কিন্তু খেতে হবে অসাধারণ। মজাদার এই রেসিপি সবার সাথে শেয়ার করতে পারেন। এটি বাসায় বিকালের নাস্তা ও অতিথি আপ্যায়নে এনে দিতে পারে নতুন মাত্রা। KFC ফ্রায়েড চিকেন কে না ভালোবাসি? আপনিও বাসায় খুব কম খরচে তৈরি করে নিতে পারেন এরকম মজাদার মচমচে ফ্রায়েড চিকেন। এই KFC ফ্রায়েড চিকেন রেসিপিটি দেখতে এই ভিডিওটি দেখতে পারেন।